বানাচ্ছি রুই পটলের মালাইকারি। প্রথমে রুই মাছে নুন আর হলুদ মাখিয়ে 10-15 মিনিট রেখে দেব। তারপর তিনটে পটলেও নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। এবার একটা বাটিতে নিয়ে নেব 1 চামচ পেঁয়াজ বাটা, অল্প রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, 1 চামচ টমেটো পেস্ট, হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, সব কিছু জল দিয়ে ভালো করে গুলে রাখলাম। পেস্টটা বানিয়ে নিয়ে একটা কড়ায় বেশ অনেকটাই সর্ষের তেল গরম করে নিতে হবে। তারপর একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার কিন্তু কোনো দরকার নেই। তারপর পটলগুলো দিয়েও একইভাবে ভেজে তুলে রাখব। এবার তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা এলাচ ফোড়ন দিয়ে গুলে রাখা মশলা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে দিয়ে দেব পটলগুলো, কারণ এটা সেদ্ধ হতে সময় লাগবে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ কষে দিয়ে দেব নারকেলের দুধ। নারকেলের দুধটা ভালো করে ফুটিয়ে অল্প চিনি আর দিয়ে দেব গরম জল। ঝোল ফুটে গেলে একে একে মাছগুলোও দিয়ে দিতে হবে। শেষে অল্প একটু গরম মশলা আর ঘি ছড়িয়ে দিলেই কিন্তু রুই পটলের মালাইকারি একদম রেডি। এই রেসিপিটা থেকে যদি আমরা মাছটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু একটা নিরামিষ পটলের মালাইকারি খাওয়া যেতে পারে। খুব সহজ কিন্তু দারুণ একটা রেসিপি, আর খেতে একদম ফাটাফাটি।